গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন শাকায়েত উল্লাহ ও সিফায়েত উল্লাহ নামের আপন দুই সহোদর। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের মান্নান মোল্লার ছেলে তারা। সংসারে অসচ্ছলতার কারণে প্রথমে কৃষিকাজ করে পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতেন তারা দুই সহোদর। 2014 সালে একটি উন্নত জাতের গাভী দিয়েই খামারের কাজ শুরু করেন। অক্লান্ত পরিশ্রম আর সাহসের জোরে এরপর তাদের আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। পরিবারের সচ্ছলতা পূরণের জন্য সেই একটি গাভী থেকে তার আজ বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। তাদের বাড়ির সামনে গড়ে তুলছেন বিশাল এই গরুর খামার। প্রায় 10 বছরের মধ্যে কয়েক ডজনের গরুর মালিক হয়েছেন তারা দুই সহোদর। বর্তমানে খামারে উন্নত জাতের ছোট বড় 27টি গরু রয়েছে। খামারে বর্তমানে 15টি গাভী থেকে প্রতিদিন গড়ে 140 থেকে 145 লিটার দুধ সংগ্রহ করছেন তারা। এসব দুধ 60 থেকে 65 টাকা লিটার দরে বাজারে বিক্রি করছেন। প্রথমত আমি একটা গরু দিয়ে আমার পালের গরু ছিল, এরপরে সেইটা দিয়ে ই করতেছিলাম, পরে দেখি সেটাই লাভ হচ্ছে, এরপরে আর একটা গরু কিনলাম, কিনে তার তখন সেটাও লাভ হয়, এরপরে তারপরে আর একটা কিনলাম। এই মোট 3টা দিয়ে শুরু করে আমার মোট যে 40টা গরু হয়েছিল, এখন আছে 27টা গরু, তার ভিতর 15টা আছে গাভী, আর বাচ্চা টাচ্চা দিয়ে মোট এখন 27টা আছে। এর মাঝে আরও কয়েকটা বিক্রি দিছি, তাও কেটে অনেক লাভ। এখন আমরা দুই ভাই মিশে একসাথে কাজ করি, এই 27টা গরুর দেখাশোনা এই দুজনেই করি। প্রত্যেক দিন দুবেলা মিলে আমার দুধ হচ্ছিল 135 থেকে 140 কেজি, বাজারে খুচরো দামে আমি বেশি 60 টাকা করে কেজি দাম বেশি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগদান করি গত জুলাই মাসে, তখন থেকে আমি এই খামারটা দেখাশোনা করি। মাঝে মাঝে আমি এই খামারে আসি এবং বিভিন্ন সময় এই শাখার সাথে বিভিন্ন ধরনের পরামর্শ দিই, বিশেষ করে নিয়মিত ভ্যাকসিন করা, নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং কিভাবে খাবারটা খাওয়াতে হবে, দানাদার খাবার কতটুকু খাওয়াতে হবে, তার ঘরজাতীয় বা ঘাসজাতীয় খাবার কতটুকু খাওয়াতে হবে, এটা আমি তাকে নিয়মিত পরামর্শ দিই এবং তিনিও আমার সাথে নিয়মিত যোগাযোগ করেন। এটা উনি একটা গরু থেকেই শুরু করেছে, পরে আস্তে আস্তে উনি গরুর সংখ্যা বাড়াচ্ছে এবং ওনা উনি লাভবান হচ্ছে এবং নিজে সহ ওনারা দুই ভাই প্রচুর পরিশ্রম করে একটা আদর্শ খামার হিসাবে প্রতিষ্ঠিত করছে এই আলফাডাঙ্গা উপজেলায়। খামারের উত্তরোত্তর সাফল্য কামনা করি।